আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাসের ফজিলত সম্পর্কে যেটা উল্লেখ করেছেন সূরা আত-তাওবার 36 নম্বর আয়াত ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মাসের গণনা হলো 12টি ফি কিতাবিল্লাহ আর এই মাসের গণনা কোথায় আছে 12টি মাস আল্লাহর কিতাবের ভিতরে তারপরে আল্লাহ বলছেন মিনহা আরবাআতুন হুরুম আর এই মাসের গণনা কিতাবে আছে আর এই কিতাব সংরক্ষিত আছে লাউহে মাহফুজে লাউহে মাহফুজের কিতাবে মাসের গণনা 12টি এবং এই মাসের গণনা যে আল্লাহ 12 করলেন এটা হলো ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আসমান যেদিন জমিন যেদিন থেকে আল্লাহ সৃষ্টি করেছেন সেই দিন থেকেই আল্লাহ মাসের গণনা দিনের হিসাব নিকাশের এই ব্যবস্থাটাও করেছেন মিনহা আরবাআতুন হুরুম এর ভিতরে 4টি হলো হারাম মাস আর এই হারাম মাসগুলোর মধ্যে প্রথম মাস হলো আল মুহাররম তাহলে 4টি ফজিলতের মধ্যে প্রথম ফজিলত হলো সূরা আত-তাওবার 36 নম্বরে পাওয়া গেল যে এটি হলো 4টি হারাম মাসের মধ্যে প্রথম মাস মুহাররম এই মাসটির সম্পর্কে হাদিসে পাওয়া যাচ্ছে হাদিসে যখন ফজিলত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন তখন বলছেন আফযালুস সিয়ামি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস সহিহ মুসলিমের মধ্যে আছে সর্বোত্তম সিয়াম হলো রমজানের পরে মুহাররমের সিয়াম আর এই মুহাররম মাসের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচয় দিয়েছেন শাহরুল্লাহ এটা হলো আল্লাহর মাস তো এটা হলো আরেকটা ফজিলত তিনটা ফজিলত পাওয়া গেল এই হাদিসেই দুইটি ফজিলত পাওয়া যাচ্ছে একটা হলো এই মাসের মর্যাদাটা কেমন এই মাসকে বলা হয়েছে শাহরুল্লাহ আল্লাহর মাস আল্লাহু আকবার তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হলো আল্লাহর মাস মুহাররম মাসের সুবহানাল্লাহ এটা হলো তিন নম্বর ফজিলত এক নম্বর হলো এটি একটা হারাম মাসের প্রথম দুই নম্বর হলো এটি হলো আল্লাহর মাস তিন নম্বর হচ্ছে রমজানের সিয়ামের পরে সর্বোত্তম সিয়াম হলো এই মাসের সিয়াম আলহামদুলিল্লাহ আমরা এই মাসে এখন উপনীত হয়েছি এখন আমাদের সচেতনতার সাথে খেয়াল করতে হবে এই মাসের সিয়াম যেন আমরা ধরতে পারি এই মাসের সিয়াম বলতে কি বোঝায় গোটা মাস পুরো মাস না এই মাসের সিয়াম বলতে উদ্দেশ্য হলো আশুরা আশুরা অর্থাৎ এই মাসের 10 তারিখের সিয়ামের ফজিলত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ হাদিসের মধ্যে এসেছে আর মুহাররমের ফজিলত বলতে হলো মুহাররমের 10 তারিখ এর ফজিলত 10 তারিখে আমরা সিয়াম পালন করব এছাড়া অন্য কোনো ফজিলত এই মাসে নির্দিষ্ট করে পাওয়া যায় না এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ ফজিলত যেটা বলছেন সেটা হলো আবু কাতাদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস একই হাদিসে দুই সিয়াম সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল আরাফা এবং আশুরা মুহাররমের সিয়াম
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে এর সওয়াব কি ইয়া রাসূলুল্লাহ, আশুরার সিয়াম মুহাররমের সিয়ামের ফজিলত কি, সওয়াব কি, আমাদের এখানে কি প্রাপ্য, আমরা কি পুরস্কার পাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আহতাসিবু আল্লাহ আন ইউকাফিরাস সানাতাল মাদিয়া, আমি আল্লাহর কাছে আশা করি যে এই সিয়ামের মাধ্যমে মুহাররমের সিয়ামের মাধ্যমে গত এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই হলো চার প্রকার ফজিলত এই মাসে। এরপরে এই ফজিলত আমরা যদি লাভ করতে চাই তাহলে অবশ্যই আমাদের যেন সচেতন থাকতে হবে, আমাদেরকে অবশ্যই হিসাব ঠিক রাখতে হবে যাতে করে আমরা 10 তারিখের সিয়াম পালন করি। 10 তারিখ শুধু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে 10 তারিখেরই সিয়াম পালন করেছেন, কিন্তু তিনি আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন লাইন বাকীতু ইলা কাবিরিন লাসুমান্নাত আস, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে শুধু 10 তারিখ না, 10 তারিখের আগের দিনও সিয়াম পালন করব 9 তারিখ সহ। তাহলে 9 এবং 10 এই 2 দিন সিয়াম পালন করলে আমরা মুহাররমের সিয়াম পালন করলাম এবং মুহাররমের সিয়ামের আমরা যে ফজিলত আল্লাহ রাসূল ঘোষণা করেছেন বিগত 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা ইনশাআল্লাহ এই পুরস্কার লাভ করব। আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করুন। আমীন।